21 আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা ছিল সাজানো নাটক বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিকল্পিতভাবে তারেক রহমান সহ বিএনপি নেতাদের এর সঙ্গে জড়িয়ে সাজা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভার শেষে মির্জা ফখরুল আশঙ্কা প্রকাশ করে বলেন, আওয়ামী লীগ ভয়াবহ কিছু একটা ঘটিয়ে বিএনপিকে আগামী জাতীয় নির্বাচনের বাইরে রাখার পরিকল্পনা করছে। রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে দলটি ক্ষমতায় থাকার জন্য পার্শ্ববর্তী দেশে ধর্ণা দিচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, বিএনপির শক্তি বাংলাদেশের জনগণ। এর আগে সভায় 1 সেপ্টেম্বর বিএনপির 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, র্যালি সহ নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। ব্যক্তি যার তিনি রিটায়ার করেছিলেন, কাহার আকান্ত যিনি আমাদের নমিনেশন চেয়েছিলেন, তাকে নিয়ে এসে পুনরায় চাকরি দিয়ে তাকে আবার আয়োগ করা হলো। সেই ভদ্রলোক তখন আপনার তারেক রহমানের নাম সেখানে দিলেন। তারেক রহমানের নাম কোথাও উচ্চারিত হয়নি পুরো ইনভেস্টিগেশনে। মুফতি হান্নানকে দিয়ে উচ্চার করে প্রায় 145 দিন তাকে আটক করে রাখার পরে, রিমান্ডে নেওয়ার পরে, তারপর তিনি আবার সেটাকে কিন্তু অস্বীকার করে আবার তিনি এফিডেভিট দিয়েছিলেন। অন্য একটা কেসে তার ফাঁসির হুকুম হয়েছিল, তাকে ইতিমধ্যে ফাঁসি কার্যকর করে তাকে আর কোর্টে আসার সুযোগই দেওয়া হলো না।